বকিষ্ট আরক্ষীক যে প্রহার ঘটনা সংঘটিত হয়েছিল সেই ঘটনা এটা নতুন মূর্লা পরিলক্ষিত হয়েছে। প্রথম খবর, এজন আরক্ষী জওয়ানক পুনের ফোনযোগে হত্যার ভাবুকি দিছে। অচিনাক্ত নম্বরের ফোনযোগে ভাবুকি প্রদান করা হয়েছে এজন আরক্ষী জওয়ানক। বকিষ্ট থানার এজন আরক্ষী জওয়ানক হত্যার ভাবুকি দিছে। ঘটনা সন্দর্ভত বকিষ্ট থানায় এজাহার দাখিল করেছে ভুক্তভোগী জওয়ানজনে। বকিষ্ট আরক্ষী কোনো ধরনের ব্যবস্থা নলওয়ারও অভিযোগ উত্থাপন হয়েছে। আমি আকৌ উল্লেখ করবলে বিচারিছো, যেটু ঘটনা সংঘটিত হয়েছিল দুদিন পূর্বর আছিল সেই ঘটনাটো। দুদিন পূর্বে মহানগরীর বখিষ্টর আরক্ষী থানার 200 মিটার নিলগত যে ইকো নামের এখন বারত এটা ঘটনা সংঘটিত হয়েছিল। আর সেই ঘটনাত এজন আরক্ষীর জওয়ানক মবিল ঢালি জ্বলাই দিয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তয় বা বারখনের সত্ত্বাধিকারীয়ে। আর সেই ঘটনার পাছতে খাওয়া লাগিছিল বখিষ্ট থানাত। পুৱতি নিশার ভাগলৈকে সেই সমগ্র ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছিল মহানগরীতে। বখিষ্ট থানার সেই বসুমতারী উপাধির জওয়ানজনক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। তার পাছতে তদন্ত আরম্ভ করেছিল শীর্ষ পর্যায়ের আরক্ষী বিষয়া গৈ বখিষ্ট থানাত উপস্থিত হয়েছিলগৈ। আর বখিষ্ট আরক্ষীক প্রহারের সেই ঘটনায় এটা নতুন মূর্লা পরিলক্ষিত হয়েছে। এজন আরক্ষী জওয়ানক পুনের ফোনযোগে ভাবুকি দিছে বলে খবর আছে। অচিনাক্ত নম্বর এটার ফোন আহিছে আর সেই ফোনযোগে ভাবুকি প্রদান করেছে। তার পাছতে এইখন এজাহার দাখিল করেছে ভুক্তভোগী সেই জওয়ানজনে। কিন্তু অভিযোগ উত্থাপন হয়েছে বখিষ্ট আরক্ষীয়ে কোনো ধরনের এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা নাই। আমি এজাহার সেই পত্র আপনার দেখাইছো, এজাহার দাখিল করেছে ভুক্তভোগী সেই জওয়ানজনে। সেই জওয়ানজনে বখিষ্ট আরক্ষীতে বা বখিষ্ট থানাতে কর্মরত, বখিষ্ট থানাতে কর্মরত বসুমতারী উপাধির সেই জওয়ানজনক পুৱতি নিশা এই বারখনত কেনে ধরনের অত্যাচার চলা হয়েছিল, মবিল ঢালি দিয়া হয়েছিল, মারপিট করেছিল, এক প্রকার শারীরিকভাবে বিভিন্ন স্থানত আঘাত দেখিলে পাওয়া গৈছিল, চিকিৎসালয় লৈ যোৱা হয়েছিল। আর সেই জওয়ানজনে মন্তব্য প্রকাশ করেছিল পুৱতি নিশালৈকে সেই ধাবাখন খোলা রখা হয়েছিল আর তাতেই সেই ঘটনাটো সংঘটিত হয়েছিল। আর সেই ঘটনার তদন্ত মার নৌ যাওতে এই ঘটনা এটা নতুন মূর্লা পরিলক্ষিত হয়েছে। আন এজন আরক্ষীর জওয়ানক এটা ভাবুকি প্রদান করেছে বলে জানিপরা গেছে এটা অচিনাক্ত মোবাইল নম্বরের। আর এই বিষয়টি সন্দর্ভত বখিষ্ট থানাত জানাইছে জওয়ানজনে। কিন্তু সেই জওয়ানজনের যে অভিযোগ, সেই অভিযোগের উপর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরারও অভিযোগ উত্থাপন করেছে ভুক্তভোগী সেই জওয়ানজনে। আমি ঘটনার সবিশেষ আপনার জানাবলে চেষ্টা করছো। যেতিয়া ঘটনাটো সংঘটিত হয়েছিল আমার সাংবাদিক দীপক ভূঁয়াই বিস্তৃত তথ্য আমাক যোগান ধরেছিল। এই মুহূর্তে দীপক ভূঁয়ার সঙ্গে আমি পুনের সংযুক্ত হবলে চেষ্টা করি ফোনযোগে। দীপক, সেই দিনটির ঘটনার খবর সবিশেষ আপনার জড়িয়ে দর্শক জানাইছিল, মবিল ঢালি এজন আরক্ষীর জওয়ানক বসুমতারী উপাধির জওয়ানজনক কেনেদরে জ্বলাই দিবলে চেষ্টা করেছিল, শারীরিকভাবে বিভিন্ন স্থানত প্রহার করা হয়েছিল, আর সেই ঘটনা এটা নতুন মূর্লা পরিলক্ষিত হয়েছে বলে ইতিমধ্যে জানিবলে পাওয়া গেছে। গতি এই ঘটনাটির সঙ্গে এইজন আরক্ষী জওয়ানের কেনে ধরনের যোগসূত্র আছে, গতি বিষয়টি কেনে ধরনে কি হয়েছে গোটাই কথাখিনি মই জানিম। হয় নিশ্চয়কৈ পাপৰি চক, ইতিমধ্যে আমি ND24 দৰ্শক আচলতে সেই ঘটনাৰ কথা আমি অৱগত কৰিছোঁ যে যি আচলতে শনিবাৰ নিশা যি ঘটনা সংঘটিত, ক্ষমা কৰিব, শনিবাৰ নহয় আচলতে দেওবাৰ পুৱতি নিশা যি ঘটনা সংঘটিত হৈছিলে, তাৰপিছতে পদুপ শৰ্মাদেৱ যেতিয়া গুড়া গোলকৈ প্ৰহাৰ কৰা হৈছিলে, তেখেতৰ এজন সতীৰ্থই ঘটনাস্থলীত যায় তেখেতক বচাইছিলে আৰু আহি পেলাই আৰক্ষীক অৱগত কৰিছিলে। আৰু আৰক্ষীৰ লগতে যিগৰাকী আৰক্ষী জোৱান, ইতিমধ্যে আমি জনাব বিচাৰিছোঁ যে পাণ্ডৱ শইকীয়া নামৰ যিগৰাকী আৰক্ষী বেটেলিয়নৰ আচলতে জোৱান আছিলে, তেখেতে অন ডেপুটেশ্যনত আছিলে আচলতে গুৱাহাটীত, তেখেতে পাতাগাড়ীত আছিলে, আৰু যি তেওঁ খবৰটো পায় তেখেতে তাৰ ঘটনাস্থলীত উপস্থিত হৈছিলে। উপস্থিত হৈ আৰক্ষীক খবৰ দিছিলে, আৰক্ষীক খবৰ দিয়াৰ পিছতে তেখেতক তাৰ পৰা উঠাই অনা হৈছিলে। তারপরে কিন্তু ঘটনা নতুন মূল হয়েছে, যেহেতু 22 তারিখে নিশা প্রায় 11:15 বজাত আসলে 6020-6770-77999 নম্বরের পর পাঞ্জল শিক্ষালয় নিশা একটা ফোন কল আসছিল, আর ফোন কলটা আসলে অশ্লীল বাক্যবান প্রয়োগ করেছিল, প্রয়োগ করার তখন প্রাণে মরা ভাবুকি দিছে। ইতিমধ্যে আমি এজাহার এখন ND24 দর্শক দেখাবলে চেষ্টা করি, আর তার আসলে উল্লেখ করা আছে যে তখন আসলে যে মৃত্যুর কারণে সাজু থাকবলে আহ্বান জানা হয়েছে, আর কোন সময় আসলে মৃত্যু দিয়ে তার কারণে তখন সাজু হয়ে থাকবে দিয়া হয়েছে। আর সমগ্র ঘটনার পিছনে আসলে যেগুলো আরক্ষী জওয়ান আসলে প্রাঞ্জল শইকীয়া, তেখেতে মানসিকভাবে ভাঙি পড়েছিল, ভাঙি পড়ার পিছতে বখিষ্ট থানাত যাকালি অথবা 23 তারিখে এখন এজাহার দাখিল করেছে। আর ইতিমধ্যে তখন একটা কথা উল্লেখ করেছে যে আরক্ষীর ফল বর্তমান সময়লে কোনো ধরনের সহায় পড়া নাই, সহায় নোপার ফলতে তখেতে মানসিকভাবে ভাঙি পড়েছে। আর একটা কথা ইতিমধ্যে তখন উল্লেখ করেছে যে যেহেতু আসলে আরক্ষী প্রশাসন বলে কোয়ার একটা কথা মনলে আছে যে একাংশ আসলে যে আরক্ষী বিষয় আছে তখন আছে নিজের ঘর পরিবার, বিহু হোক বা পূজা হোক, যিকোনো উৎসবতে ঘরে যাব, আসলে যে সাধারণ জনতাক আসলে নিরাপত্তা
বা সুরক্ষিত রাখার কারণে তেখেতে নিজের কর্তব্য নিষ্ঠায় পালন করে থাকা পরিলক্ষিত হয়েছে। আর তেনেস্থল যদি এগারী আরক্ষী জওয়ানক যদি এনেদরে মৃত্যুর ভাবুকি দিয়ে বা তেখেতর যদি প্রাণর ভাবুক প্রাণর ভাবুকি যদি কৈছো আমি দীপক সব এখন থানার পর কর্তব্যত নিয়োজিত হয়ে আছে, একোটা অঞ্চলের দায়িত্ব উপর থাকে, সেই অঞ্চলের লোকসকলের জীবন সম্পত্তির নিরাপত্তার দায়িত্ব উপর থাকে, গতি তেক্ষেত্রে এগারী সহযোগীক যেটা এনে ধরনের ব্যবহার করব বা এনে ধরনের থ্রেট আহিব, গতি এনে থ্রেটনিং পয়ার পশতো এখন আরক্ষী থানার বরমরিয়া সকল থাকি ব্যবস্থা গ্রহণ নকরাটোই প্রকৃতার্থত কি হুসাইছে দীপক? আসলে চাওক নিশ্চয়ই আপনি আপনি একটা সঠিক কথাই কৈছে, কিন্তু যেহেতু আমি পূর্বতে আসলে ঘটনাটা উল্লেখ করেছিল যে বারর যখন ঘটনা পোহরদে আছে তারপর আরক্ষী যখন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব লাগিছে তারপরে কিন্তু মুক্তি আকাশত তললে সসন্মানে আসলে যাবলে দিয়া কথা পরিলক্ষিত হয়েছে। সেই ফলস্বরূপে আসলে যে মহানগর বৈশিষ্ট্যকে ধরে পেলায় বিভিন্ন স্থানত আসলে রাজ্য জুড়ি এক তীব্র চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছিল, কিয়নো আসলে কেনেদরে এজন আরক্ষী যে পানে মরার চেষ্টা করার পিছতো এনেক সসন্মানে মুক্তি করে যাব দিয়েছিল আসলে আমার অভিযোগ নয়, একাংশ স্থানীয় লোকের বা সচেতন মহলের আসলে জোকারণি সৃষ্টি করেছিল। তারপরে যাকালি যঘটনা সংঘটিত হল যে এখন আরক্ষীয় নিজের আসলে যত্তাহীনতা ভুগি পেলায় মানসিকভাবে ভাঙি পড়ি তার এখন এজাহার দাখিল করেছিল, এজাহার দাখিল করার পিছতো বর্তমান সময়লকে আসলে যে নম্বর আসলে নম্বর ইতিমধ্যে আমি উল্লেখ করেছো আসলে আরক্ষীক আসলে এজাহারখানের এই নম্বরটি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। তারপরও যে আরক্ষীয় কোনো ধরনের ব্যবস্থা লওয়া নাই সে আসলে রহস্যজনক ঘটনা, আসলে কিহর কারণে ঘটনা আরক্ষীয় তদন্ত করব বিচরা নাই বা কিহর কারণে করা নাই এই মুহূর্তে বর্তমান সময়লকে আসলে কোনো তথ্য পোহরলে অহা নাই পাপ। আর সেই বিষয়টি আমি সেদিনা উল্লেখ করেছিলাম দীপক যে পুৱতি নিশালেকে এখন বাৰ খোলা রাখিবর অনুমতি কেনেদরে প্রদান করা হয়েছে এই গোটেই কথাবার্তাখিনি স্থানীয় প্রশাসনে জানিছে নাই, সেই কথাবার্তাখিনি পোহরলে অনার পাছতো এতালেকে তো কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই হয়তো বাৰৰ বিরুদ্ধে? হয় বর্তমান বর্তমান সময় আমার যে তথ্য আই পড়ছে বর্তমান সময়লকে আসলে কোনো ধরনের এনে ধরনের আসলে যে অভিযান চলে বর্তমান সময়লকে পরিলক্ষিত হওয়া নাই বা যি আসলে আবকারী বিভাগ আছে বা মহানগর প্রশাসন আছে তেওঁলোকে সংবাদ মাধ্যমত গোটে কথাখিনি আসলে অবগত করা নাই, যদিহে করে তাহলে গোটে কথা বতরাখিনি করবাত নহয় করবাত বশিষ্ঠ থানা কোনোবাই ম্যানেজ করবলে চেষ্টা করেছে নাকি যার বাবে সমগ্র বিষয়টির পর আঁতরাই রাখবলে বা আঁতরি থাকবলে তেওঁলোকে চেষ্টা করেছে? হয় নিশ্চয় পাপড়ি চাক এই মুহূর্তে আসলে স্পষ্ট করে কবলে অসুবিধা হয় কেন যেহেতু আসলে ইতিমধ্যে আমি উল্লেখ করেছি যে কিছুমান ইয়াতে কিছুমান আসলে যে ঘটনা সংঘটিত হয়ে আছে বা কিছুমান প্রটোকল থাকে সেকারণে হয়তো কিছুমান কথা কবলে বিচরা নাই, কিন্তু একটা কথা পুনর্বার মানে কব বিচার কিন্তু রহস্যজনক ভূমিকা সেই রহস্যজনক ভূমিকা কিন্তু বর্তমান সময়লকে রহস্যজনকে হয়ে আছে, বর্তমান সময়লে কোনো ধরনের ঘটনা পোহরলে আহা নাই এই এই মুহূর্তে আসলে সঠিক খবরটা আসলে স্পষ্ট করে জানাবর কারণে সংবাদ মাধ্যমে হোক বা কোনো ধরনের আমার হাতে তথ্য আই পড়া নাই কেন কোনো ধরনের বিষয়ে এই বিষয়ে কোনো ধরনের তথ্য অবগত করা নাই সরকার প্রশাসনে হোক বা বৈশিষ্ট্য থানায় হোক বা মহানগর আরক্ষী হোক বা আবকারী বিভাগ হোক বা কোনো ধরনের আসলে স্পষ্টভাবে সঠিক তথ্য বর্তমান সময়লকে আমাক জানিব দিয়া। ঠিক আছে দীপক, আপনার এই মুহূর্তে ধন্যবাদ জানাইছো। আর সেই দুগৰাকী হয়েছে আরক্ষীর জওয়ান, এগারী হয়েছে প্রাঞ্জল বসুমতারী আর বসাবলে যিজনে গৈছিল বা যি স্থানের পর প্রাঞ্জল বসুমতারীক ধাবাখনের পর উদ্ধার করেছিল সেইজন হয়েছে প্রাঞ্জল শইকীয়া, গতি প্রাঞ্জল শইকীয়াক নিশার ভাগলে অচিনাক্ত নম্বরের পর ফোন করে পুনের থ্রেড করা হয়েছে যে বসাবলে যাওয়ার হত্যা করা হব বলে কোয়া হয়েছে আর সেই কথাখিন বশিষ্ঠ আরক্ষীক জানার পাছতো বশিষ্ঠ আরক্ষীক কোনো ধরনের ব্যবস্থা এতালেক গ্রহণ নকরার অভিযোগ উত্থাপন করেছে প্রাঞ্জল শইকীয়া নামের জওয়ানজনে। আর একটা কথা জানাও, আমি গোটে ঘর মাইকী দেউতা সকলকে এৰি থৈ বিহু ফকাতে আমি একোৱে নাপাওঁ, কারণ আমি দেশৰ কাৰণে ওলাই আহিছোঁ আৰু চাওক আমি ৰাইজৰ সেৱা কৰি আছোঁ আৰু ডাঙৰ অফিচাৰবিলাকৰ কথামতে আমি নিৰ্দেশ মানি পেলাই ডিউটি কৰ্তব্যবিলাক নিজে ভালকৈ পালন কৰি গৈছোঁ আৰু মোৰো চাকৰি বেছি দিন হোৱা নাই, মোৰ চাকৰি 9 বছৰ ৰানিং হৈছে, মোৰ এজনী বাচ্চা ছোৱালী আছে, যদি মোক সেই মানুহজনে তেখেতক এফআইআর মই নম্বৰটো উল্লেখ কৰি দিছোঁ আৰু বাৰ মালিক যোনটো বৈশিষ্ট্য থানা গোটেইখিনি কথা গম পাইছে আপোনালোকে সিদিনাখন ভিডিঅ'টো চাইছে তেখেতে মোক কালি পানে মৰা ভাবুকি দিছে, যদি মোক কেনেবাকে বেকচাইডৰ পৰাও মাৰে বা কোনোবাই মাৰে আপোনালোকে ভিডিঅ'টো গোটেইখিনি শ্বেয়াৰ কৰিব যে অসম পুলিচৰ এজন জোৱানক ইমানখিনি যে হেৰি নকৰে উপৱালা অফিচাৰ অলপ বিশেষকৈ চাব লাগে কি বুলি ক'ম, মই আজি বহুত ডিপ্ৰেশ্যনত ভুগি আছোঁ কাৰণ আমাৰো জীয়াই থাকিবলৈ মন আছে কাৰণ ঘৰত এখন সংসাৰ আছে, মোৰ মা দেউতা আছে, আমাৰ অবিহনে ঘৰখনো কি হ'ব থাকে ভাবি আছোঁ, কিন্তু এই বিষয়টোক লৈ যে তদন্ত কৰে গোটেইখিনি অলপ চাব আপোনালোকে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।